এর ফলাফলটা কি এর ফলাফলটা হচ্ছে আপনারা মাঝে মাঝে খোঁজ পাবেন যে হাসপাতালের এমডি অথবা একজন ওটি বয় অথবা একজন ব্যক্তি সে হচ্ছে আপনার এই সিজার করে ডাক্তার আনতেছে এবং অনেক সময় দেখা যায় যে ডাক্তারও আসতেছে কিন্তু ডাক্তার আসার পর খুব তাড়াতাড়ি ওটি করে আবার চলে গেছে পরে আর কোনো খোঁজ খবর নাই অথবা ডাক্তার অপারেশন করছে সব ঠিক আছে কিন্তু পরে ওষুধ দেওয়ার ক্ষেত্রে ভালো ব্যথানাশক দিচ্ছে না ভালো ওষুধ দিচ্ছে না আসলে আমরা কথায় কথায় অনেক সময় বিদেশের কথা বলে ফেলি বিদেশে এত ভালো বিদেশে এত উন্নত হচ্ছে এত দেয় সাড়ে সাত সিজারটা করব। তখন আমরা এই ব্যাপারটা কি মাথায় রাখি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা এগুলা তো ক্লিনিক হাসপাতাল গুলো তো কোনো দাতব্য চিকিৎসালয় না এগুলা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসা করার জন্য বসছে এখন সাড়ে সাত হাজার টাকা দিয়ে যদি আপনার তারা আপনার সিজার টা করে ওষুধ ছাড়া ওষুধ সহ তারা দুই তিন হাজার টাকা বাড়ে তো এই ওষুধ ছাড়া যদি সাড়ে সাত হাজার টাকা দিয়ে সিজার টা করতে হয় তাহলে এখানে হাসপাতাল ডাক্তারের কত দিবে অ্যানিস্থেসিওলজিস্টে কত দিবে তার হাসপাতালের লাভ কত থাকবে অপারেশন থিয়েটারটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে খরচটা আছে সেটা কত দিবে এই তাদের সিস্টারদের ওয়ার্ড বয়দের ওটি বয়দের বেতন কত থেকে দিবে আমরা কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করি না আমরা মনে করি জিতে আসলাম আমি আবার যে একজন একজন বয় আমার আমার করে হাসপাতালে এমডি তখন তার গালি আমরা নিজেরাই কিন্তু এই ব্যাপারগুলো না জানার কারণে বা অজ্ঞতার কারণে এই সুপারিশ করতে করতে এই সিস্টেম গুলোকে করাপ্ট করে ফেলছে আমাদের বিদেশের সিস্টেম গুলো এত ভালো কেন অনেক ভালো এমন বলবো না আমরা বিভিন্ন বিদেশের বিভিন্ন তথ্য গুলো জানার কারণে ওদের জ্ঞানের অনেক লেভেল আছে ওদের নলেজ রিসার্চ এর অনেক উচ্চ মান আছে কিন্তু এই একজিকিউটিভ পেশেন্ট সেফটির ব্যাপারে ওদের অনেক কিছু করার আছে কিন্তু সব মিলিয়ে কমপ্লায়েন্স বা পেশেন্টের চৃপ্তির জায়গাটাতে বা নিরাপত্তার জায়গাটাতে ওদেরও কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে আপনারা জানেন এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরে একদিন আলোচনা করব কিন্তু যেটা বলতে চাই যে ওদের অনেক খরচ হয়েছে আপনি কি জানেন যে আমেরিকাতে একটা সিজার করতে গেলে কত টাকা লাগবে প্রথম কথা হচ্ছে আপনি চাইলে আমেরিকায় সিজার করতে পারবেন না আপনাকে প্রথমে দেখতে হবে তারা দেখবে যে আপনার এই বাচ্চাটাকে আসলে কি নর্মাল বের করা সম্ভব কিনা অনেক সময় দেখা যায় যে নরমালি বের করতে গিয়ে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায় বাচ্চার অ্যাসফিক্সিয়া হয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয়ে যায় কিন্তু তারপরও তারা চেষ্টা করে হচ্ছে মায়ের অনেক সময় ক্ষতি হয়ে যায় যে মায়ের দেখা যাচ্ছে টিয়ার হয়ে যাচ্ছে বা বিভিন্ন কিন্তু তার করাবে চেষ্টা করে এটা এটা ওদের প্রায়োরিটি কেন কারণ হচ্ছে এই বাচ্চাটা যদি অ্যাসফিক্সিয়া হয় বা এরকম কোনো সমস্যা হয় তাহলে তাকে যে এনআইসিউতে রাখতে হবে মাসের পর মাস দুই মাস তিন মাস আপনার তাকে দেখা গেল যে এনআইসি রাখলে লাখ লাখ কোটি কোটি টাকা ওদের হিসেবে চলে আসবে কিন্তু সেই টাকা সরকার বহন করবে তাদের ইন্স্যুরেন্স আছে যার ইন্স্যুরেন্স নাই তার স্বাস্থ্য ব্যবস্থার কি খবর ওরা কিভাবে চলে ওরা বুকের ব্যথা হইলে গ্যাস্ট্রিকের সমস্যা হইলে প্যারাসিটামল খেয়ে বসে থাকে বাসায় কিচ্ছু করার নাই বাংলাদেশে তো একটা ফকির রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে নিলেও হচ্ছে সে একটা সেবা পায় তো যাক যেটা বলছিলাম ওদের এই খরচটা কেন হয় কারণ হচ্ছে ওদের এই সার্ভিলেন্স সিস্টেমটা অনেক সহজ আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন জায়গায় অনেক ভিডিও পাওয়া যায় যেগুলো থেকে শুনে শুনে চিকিৎসা দেওয়া সম্ভব কিন্তু বাংলাদেশ এটা অনেকে করবে। কিন্তু আমেরিকা থেকে কখনো শুনবেন যে সেখানে এই ইউটিউব দেখে চিকিৎসা দিতে পারতে পারবে না কারণ ওদের সিস্টেমটা এত শক্তিশালী যে ওই শক্তিশালী সিস্টেমের মধ্যে ডাক্তার সারা কেউ ট্রিটমেন্টের সামর্থ্য রাখবে না এবং এখানে যে কেউ চাইলে ডাক্তারি করতে পারবে না

সিকিউরিটি সিস্টেম মেনটেন করতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে গিয়ে ডাক্তারের একদম যথাযথ ডাক্তারের মধ্যে অপারেশন করতে গিয়ে প্রপার অ্যানাস্থেশিয়াল এনশিওর করতে গেলে তখন এই সাড়ে সাত হাজার টাকার অপারেশনের দাম হয়ে যাবে হচ্ছে আপনার এক লাখ টাকা আমরা এই টোটাল সার্ভিলেন্সটা হয়তো এখনই অ্যারেঞ্জ করতে পারবো না কিন্তু ব্যক্তিগত সার্ভিলেন্স তো আমরা চালু করতে পারি আমরা যাতে কম পেলেই একবার চোখ বন্ধ করে রাজি না হয়ে যাই আমরা যাতে চেক করে দেখি যে আসলেই যে অপারেশন করছে সে কি ডাক্তার কিনা সে কি আসলেই অপারেশন করার যোগ্য কিনা периফেরিতে অনেক জায়গায় ডাক্তার না অথচ সে হাসপাতাল দিয়ে বসে আছে সেই হাসপাতালের মধ্যে ধুমায়ে অপারেশন করতেছে রোগী দেখতেছে অনেক দিন পরে দেখা গেল সে ধরা পড়ল যে সে আসলে ডাক্তার না অন্য একজন ডাক্তারের বিএমডিসি নাম্বার কপি করে সেই কাজ করে বেরাচ্ছে সুতরাং আমাদের সচেতনতা বাড়াইতে হবে আমরা বুঝতে হবে যে আমরা শুধুমাত্র কম দিতে পারলেই বেঁচে গেলাম না এই সিস্টেমটাকে টিকাইতে হইলে এই হেলথ সিস্টেমটাকে বাঁচাইতে হইলে অনেক সময় জোর করে বেশি খরচ করতে হবে কেউ যদি বলে যে আমি সাড়ে সাত হাজার টাকা আপনার সিজার করে দিব আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার কোন ডাক্তার করবে কোন অ্যানেস্থেসিওলজিস্ট করবে তার আপনি কত টাকা দিবেন তাইলে আপনি কেমন লাভ করবেন সাড়ে সাত হাজার টাকায় আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা না পনেরো হাজার টাকা নেন কিন্তু কাজটা ভালো করে করেন এই সাহস কি আছে আমাদের সদিচ্ছা কি আছে আমরা সবসময় সিস্টেমকে গালি দিয়ে পারবো না আমাদের নিজেদের সচেতনতাকে থেকে বাড়াইতে হবে আমাদের নিজেদের চোখ কান খুলতে হবে তাহলে আমরা সচেতন ভাবে এই সার্ভিসটা নিতে পারবো যে ডাক্তার হচ্ছে একটা সিজারের মধ্যে সাতশো আটশো এক হাজার টাকা ওটি ফি নিচ্ছেন উনি কেন আবার অপারেশন করার পরের দিন এসে এর পরের দিন এসে সকালবেলা আপনাকে দেখে যাবেন উনি এখানে তাহলে কত টাকা ভিজিট পাচ্ছে উনি বুঝতে পারছেন ব্যাপারগুলা এই ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে আনতে হবে যে আসলে এই সিস্টেমকে টিকাইতে হইলে আমি একটা উপজেলায় তিরিশটা হাসপাতাল করে ফেলতেছি যার কিছু টাকা হচ্ছে সে হাসপাতাল করে ফেলতেছে এই হাসপাতাল গুলা আপনার কেমনে চলবে যদি একটা উপজেলায় যদি তিরিশটা হাসপাতাল হয় ক্লিনিক এই তিরিশটা ক্লিনিকে তাহলে আপনার প্রতিদিন ন্যূনতম যদি একটা হাসপাতাল যদি দুইটা বা তিনটা সিজার না হয় ওই হাসপাতাল লাভজনক হবে না তাহলে এই দুইটা বা তিনটা সিজার করতে হলে আপনার যদি ধরেন দুইটা করে ধরি তাহলে তিরিশটা হাসপাতালে ষাটটা সিজার একটা উপজেলায় প্রতিদিন ডেলিভারি হয় কয়টা তাহলে আপনি যদি সবগুলোই যদি তাহলে সিজারই করে ফেলেন তাহলে নর্মাল ডেলিভারি ইন্ডিকেশন নাই নাকি প্রেগনেন্সি হইলেই সিজার করতে হবে আপনি টুস করে গালি দিয়ে ফেলেন যে ডাক্তাররা টাকার জন্য সিজার করে ফেলতেছে কিন্তু এই হাসপাতালের মালিক গুলো সব ডাক্তার এই হাসপাতালের মালিকরা যে কি পরিমাণ প্রেসারে রাখে আপনি যদি দেখেন যে একজন ডাক্তার সে হচ্ছে সিজার করতে রাজি না তাহলে তার পরের দিন আর ডাকবে না আপনি যদি নর্মাল করায় ফেলে সে পরের দিন ডাকবে না তো ডাক্তারে কি ঠেকা পড়ছে আমি বলতেছি না যে ডাক্তার ফেরেস্তা আমি বলতেছি যখন সিস্টেমটা করাপ্টেড হয়ে যায় একটা সিঙ্গেল পার্সন সেখানে আইসা সততা দেখায় ঠিকতে পারে না একটা বাচ্চার টনসিল বাড়ে নাই তারা একজন ডাক্তারকে স্পেশালিস্ট হোক অথবা জুনিয়র কে হোক যে সার্জার সার্জারিটা করতে পারে তাকে ডাকার পরে বলা হয়েছে তার টনসিলটা ফেলে দেন উনি কিন্তু এইটা বলার সুযোগ নাই যে তার তো টনসিল নষ্ট না তার ইনফেক্টেড না কেন ফেলবো কারণ এটা বলতে গেলে পরের দিন থাকে ওটিতে ডাকবে না এই কথাগুলো আমরা জানার চেষ্টা করি এই সিস্টেম গুলো আমরা রিভাইজ করার চেষ্টা করি আপনি এসে ঢাকা মেডিকেল ঠিক করতে পারবেন না কিন্তু আপনি আপনার উপজেলাটাকে হাত দেন এখানে ম্যাল প্র্যাকটিস বন্ধ করেন এখানে এরকম লুটতরাজ গুলো বন্ধ করেন আপনি ব্যক্তিগত ভাবে নিজে লুটতরাজ থেকে দূরে থাকেন অনেকগুলো স্ট্রেট ফরওয়ার্ড কথা বললাম আমরা সবসময় সততার বাণী দেই কিন্তু নিজের যখন দেখি কম টাকা দেওয়ার সুযোগ আসছে তখন কিন্তু আমরা ভুলো চেষ্টা করি না জানার চেষ্টা করি না যে কি ঘটতেছে ভিতরে এত কম টাকা দিয়ে কেমনে পারবে আসলে এত কম টাকা দিয়ে ভালো সার্ভিস দেওয়া সম্ভব না আপনি যদি একটা হচ্ছে যে উপজেলা এত হাসপাতাল দেয়া যাবে না সেকেন্ড হচ্ছে যেই সার্জারিগুলো হবে এগুলো স্কিল লোকজন না কেমনে করতে হয় কমপ্লিকেশন হলে কেমনে টাকা দিতে হবে এই ব্যাপারগুলো খোঁজ খবর যদি সুযোগ থাকে নেন তাহলে হঠাৎ করে দেখা গেল আমাদের পরিচিত কারোর মধ্যেই আমাদের আত্মীয়দের মধ্যে কেউ হঠাৎ করে আল্লাহর কাছে চলে গেছে হঠাৎ করে এসে ওটিতে মারা গেছে জ্ঞান ফিরে নাই তখন আর কান্নাকাটি করে লাভ হবে না সিস্টেম যখন করাপ করে সিস্টেম যখন কলাপস করে তখন হচ্ছে সবাই এখান থেকে সাফার হয় আমার রিলেটিভ সাফার করবে অন্য কোনো হাতে আপনার রিলেটিভ সাফার করবে হয়তো আরেকজনের হাতে আমার হাতে সুতরাং অবশ্যই এই সিস্টেমটাকে আপরাইট করার ক্ষেত্রে রিভিউ করার চেষ্টা করেন শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে না সব জায়গাতেই সমস্যাগুলো আমি যেহেতু স্বাস্থ্যের মানুষ আমি স্বাস্থ্যের কথাগুলো বললাম তার মানে যে অন্যরা ফেরেস্তা সেটাও আমি বলছি না তো শুভকামনা থাকলো আর এই কথাগুলো আশা করি ভেবে দেখবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম